আজকে দিল্লির জমিনে আজকে মুসলমানদেরকে কিভাবে মারছে বাবা। জুম্মার দিনে এক মুসলমান জুম্মার নামাজ পড়ে যখন মসজিদের ভেতর থেকে বার হয়ে আসছেন, তাকে দেখে বজরঙ্গ দলগুলো, গেরুয়া শিবির মানুষগুলো, ওনারা তাকে তাড়িয়ে ধরে ইচ্ছা মতন মারতে মারতে ব্যক্তিটাকে দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যেতে হলো। গ্রামবাসী ভাই বাবাজিরা যে যেখানে আসেন না কেন, পবিত্র পাক মাহফিলে আসবার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে। আপনার জীবনের মূল্যবান সময়টাকে অযথাভাবে ব্যয় না করে গুটি গুটি পায়ে পবিত্র মাহফিলে আসবার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وصلاتنا ونورنا ومولانا محمدنا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا ودعا إلى الله بإذنه وسراجا منيرا. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى على في كلامه المجيد وفي الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. একটু জোরে জোরে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা নামাজ পেলাম
নামাজও পেলাম কোরআনও পেলাম, পেলাম নবীর কলেমা। আর হৃদয় মাঝে গাতিব মোরা নবীর দরুদ মালা। নামাজও পেলাম কোরআনও পেলাম, পেলাম নবীর কলেমা। আর হৃদয় মাঝে গাতিব মোরা নবীর দরুদ মালা। পঞ্চাশ শক্ত নামাজ খোদা পড়তে হুকুম করিল, পঞ্চাশ শক্ত নামাজ খোদা পড়তে হুকুম করিল। আর কেঁদে কেঁদে দয়ার নবীজি পাঁচ ওয়াক্ত করে নিল। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। আর কেঁদে কেঁদে দয়ার নবীজি পাঁচ ওয়াক্ত করে নিল। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নামাজ পেলাম কোরআন পেলাম, পেলাম নবীর কলেমা। আর হৃদয় মাঝে গাতিব মোরা নবীর দরুদ মালা। কোরআন নাজিল করিল খোদা ধরে, কোরআন নাজিল করিল খোদা 23 বছর ধরে। আর শ্রেষ্ঠ উপহার দিলেন নবী মোর উম্মাতের উপরে, আর শ্রেষ্ঠ উপহার দিলেন নবী মোর উম্মাতের উপরে। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নামাজ পেলাম কোরআন পেলাম, নামাজ পেলাম কোরআন পেলাম, পেলাম নবীর কলেমা। আর হৃদয় মাঝে গাতিব মোরা নবীর দরুদ মালা। এমডি রফিকুল বলে শোনো মুসলমান, এমডি রফিকুল বলে শোনো ও ভাই মুসলমান, নামাজ হলো জান্নাতের চাবি তোমরা ভুলো না। নামাজ হলো জান্নাতের চাবি তোমরা ভুলো না। ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবাই বলো ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নামাজ পেলাম কোরআন পেলাম, পেলাম নবীর কলেমা। আর হৃদয় মাঝে গাতিব মোরা নবীর দরুদ মালা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা।
মাওলানা মুহাম্মাদ। ভাইজানেরা, শুধু তাই নয়, এই গজলটা বললাম, গজলের মধ্যে অনেক মানে লুকিয়ে আছে। যেমন আমার রসুলের, আমাদের নবী জনাবে রসুল করিম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি যদি দুনিয়ার জমিনে না আসতেন, আল্লাহ যদি সৃষ্টি না করতেন, আমরা এই সমস্ত জিনিস কিছুই পেতাম না। আল্লাহ রসুলের কাদা অবস্থায় আল্লাহ রসুলের কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন চোখের পানি সহ্য না করতে পেরে 500 নামাজকে 50 করলো, 50 নামাজকে 5 ওয়াক্ত করলো। আমার নবীর হাতে কোরআন নাজিল করলো, সেই কোরআন শ্রেষ্ঠ উপহার হিসাবে রসুলের উম্মতের জন্য উপহার দিয়েছিলেন, জোর বলুন সুবহানাল্লাহ, সেই নবীর উম্মত। আর আজকের যে রসুল না আসলে আজকের আমরা এই কিছুই পেতাম না, যে রসুলের ওসিলা করে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র আসমানি কিতাব, পবিত্র কালামুল্লাহ শরীফ, কোরআন শরীফ, যে রসুলের হাত দিয়ে সৃষ্টি করেছিলেন রসুল, সেই কোরআনটা রসুলের প্রিয় উম্মাত উম্মতির জন্য পৃথিবীর জমিনে উপহার হিসাবে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সে উম্মত কারা? আমরাই তো উম্মত নাকি? আমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ উপহার হিসেবে কি দিয়েছিল? পবিত্র কালামুল্লাহ শরীফ, যে কুরআনের ভিতরে গোটা বিশ্বের সবকিছু লুকিয়ে আছে, গোটা বিশ্বের যা জিনিস তৈরি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সব কুরআনকে বড় বড় বৈজ্ঞানিকরা, গবেষণারা রিসার্চ করে আজকের কুরআনের উপরে তারা জ্ঞান নিয়ে আজকে গোটা পৃথিবীটাকে সুন্দরভাবে সাজাচ্ছে। কারো সিলাই আল্লাহ রসুলের হাতে দিয়েছিল এবং সেই জিনিসটা আল্লাহ রসুল আমাদের উপহার স্বরূপ দিয়েছিলেন, যার ফলে আজকে আমরা গোটা পৃথিবীটা এত সুন্দরভাবে সাজাতে পেরেছি। যদি আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের হাতে যখন কোরআনটা দিয়েছিলেন, রসুলুল্লাহ যদি আমাদের কাছে না পৌঁছে দিতেন, উপহার স্বরূপ যদি না দিতেন, তাহলে আমরা কিন্তু অন্ধকারময় দুনিয়ায় হাবুডুবু খেতাম। কোরআন থেকে তো সব সৃষ্টি, তাই তো নাকি? কোরআন থেকে তো সৃষ্টি। ও সোনার মানিক নওজোয়ানরা, ও আর বাজনেরা, শুনে রেখে দাও বাবা, জেনে রেখে দাও, আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কিতাব, পবিত্র আসমানে আসমানে কেতাব, পবিত্র কালামুল্লাহ শরীব, আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 23 বছর ধরে আল্লাহ পাকের রসুলের হাতে কোরআনকে অবতীর্ণ করেছিলেন, জোর বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক নওজোয়ানরা, আল্লাহ পাক, আল্লাহ পাক যে রসুলের কাছে, যে রসুলের কাছে, প্রিয় নবীর কাছে পবিত্র আসমানি কিতাব কোরআন শরীফ আল্লাহ রসুলের কাছে দিয়েছিলেন, আমার রসুলুল্লাহ উম্মতকে এত ভালোবাসতেন, এত প্যার করতেন, মহাব্বত করতেন, যে উম্মতের জন্য আল্লাহ রসুল কেঁদে জার জার হয়েছিল, গায়ের রক্তগুলো জমিনে ঢেলেছিল, চোখের পানিগুলো জমিনে ঢেলেছিল, নাকি অপরকে খাওয়াইছিল। ও সোনার মানিক নওজোয়ানরা, সেই রসুলুল্লাহ আল্লাহ পাকের প্রিয় কালামুল্লাহ শরীফ কোরআন শরীফ যে রসুলুল্লাহকে ভালোবেসে দিয়েছিল, এমনি করে কোরআন শরীফটা আমার রসুলুল্লাহ আমার উম্মত উম্মতির কাছে বিলিয়ে দিয়েছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানিক নওজোয়ানরা,
আজকে কোরআনের উসিলা করে, আজকে কোরআনকে রিসার্চ করে, আজকে কোরআনকে গবেষণা করে পৃথিবীর জমিনে সবই কিছু তৈরি হচ্ছে। বড় বড় বিল্ডিং তৈরি হচ্ছে, বড় বড় জিনিস তৈরি হচ্ছে, বড় বড় ডাক্তার হচ্ছে, সবই কিছু কোরআনকে রিসার্চ করে হচ্ছে বাবা। আজকে আমরা কোরআনকে অস্বীকার করতে পারবো না। একবার খোঁজ নিয়ে দেখো দিল্লির জমিনে, আমেরিকার জমিনে, ইরাকের জমিনে, মিশরের জমিনে, আরবের জমিনে, পাকিস্তানের জমিনে, বাংলার জমিনে, যে সমস্ত বড় বড় গবেষণারা আছে বাবা, আজকে যদি তাদের কাছে শোনা যায় ওই অন্য কোনো জিনিস নয়, বাইবেল নয়, গীতা নয়, গির্জার কোনো কিতাব নয়, আমার মুসলমানের পবিত্র কিতাব রিসার্চ করে 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 এই পৃথিবীর জমিনে গোটা জিনিসগুলো তৈরি করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনার মানে নজন না, আজকে সেই কোরআনকে ইজ্জত হানি হচ্ছে বাবা। আজকে যে কোরআনকে, আজকে কোরআনকে কত মানভাবে অপমানিত লাঞ্ছিত করছে বাবা। আজকে কোরআনকে পা দিয়ে লাদি মারছে, আজকে কোরআনকে তারা পুড়িয়ে চশমাস করে দিচ্ছে, আজকে কোরআনকে তারা কত ঘৃণার পাত্র মনে করছে। যারা ঘৃণার পাত্র মনে করছে পোড়াই দিচ্ছে, পা দিচ্ছে, তারা যদি মানুষের জাত হয়ে থাকতো, কিন্তু না না না, আজকে ইংরাজি বইটা কোথা থেকে আসছে, আজকে বাংলা বইটা কোথা থেকে আসছে, আজকে ইতিহাস, ভূগোল, জীবন বিজ্ঞান, অঙ্ক কোথা থেকে এসেছে ভাবে একটু ভেবে দেখো, সব কিন্তু কোরআনকে রিসার্চ করে পেয়েছে। বড় বড় কবিরা, বড় বড় বৈজ্ঞানিকরা, বড় বড় কবিরা, বড় বড় বৈজ্ঞানিকরা রিসার্চ করে আজকে গোটা পৃথিবীর যত বই সৃষ্টি হয়েছে, কিন্তু কোরআনকে রিসার্চ না করলে পেত না। মুসলমানের প্রতি অপমানিত, লাঞ্ছিত, পদধূলিত দিল্লির জমিনে, আপনারা সব শুনেছেন তো দিল্লির জমিনে কি হচ্ছে বাবা। ছবি দেখলে চোখ দিয়ে টপ টপ করে পানি আসবে, কলিজা ফেটে যাবে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, ছোট ছোট শিশুগুলো তারা মারা। আজকের দিল্লির জমিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মিস্টার নরেন্দ্র মোদী, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার অমিত শাহ, তাদের পরিচালনায় গোটা দেশটাকে একেবারে মা ডাঙ্গা খুনো খুনে রক্ত রক্তাক্ত করে গণতন্ত্র এবং দেশটাকে একে পরে বিলিয়ে দেওয়ার চেষ্টা করছে। আজকের দিল্লির জমিনে যে বাদশাহ শাহজাহান আল্লাহর মোস্তফা বড় একজন ওলি ছিলেন এবং দিল্লির জমিনে বড় বাদশাহ ছিলেন, টানা রাজত্বকালে কখনো কোনোদিন এরকম কোন একটা হিন্দু বলো, খ্রিস্টান বলো, জৈন বলো, পারসি বলো, মুসলিম বলো, কেউ কোনোদিন আঘাত পায়নি, কেউ কোনোদিন তার বাজে ভাষা পায়নি, ব্যবহার পায়নি। আজকে বিজেপির নেতাগুলো সবই একমাত্র, শুধু একটা নয়, প্রতিটা নেতা আজকের সকলে একই সুরে গান গাওয়া শুরু করেছে, একই সুরে তাল মাতাতে শুরু করেছে। আজকে মুসলমানদের তাড়াতে হবে, এই ভারতবর্ষকে হিন্দুস্থান করতে হবে, হিন্দুস্থান মানে হিন্দুদের স্থান। এ কয়েকদিন আগে দেখলে বাবা, আমাদের মুসলমানকে তিন তালাক নিয়ে তারা কত রকম ফয়দা খেটলো, সেটাওকে পাশ করলো, তারপরে কি করলো, আমাদের বাবরি মসজিদ, অযোধ্যায় যে বাবরি মসজিদ, খোদার ঘর, যেভাবে ওরাকে আঘাত করছে, যেভাবে ওরা মসজিদের প্রতি অপমানিত করছে, তারাকে কোর্টের রায় দিয়ে তারাকে মানে জিতে নিল মন্দির করার জন্য। এমনি করে তারপরে আবার শুরু করলো আমাদের দিল্লি পার্লামেন্টে যে বিধানসভার ভোটে গেছে, ওখানকার জিতেছে অরবিন্দ কেজরিওয়াল। আজকে দিল্লির জমিনে উনি
বিজিবি দল লোকগুলো হেরেছে বলে আজকে এটাকে প্রতিশোধ নিচ্ছে, এটাই ওদের প্রতিশোধ। ওরা চেয়েছিল, ওটাও মুখে বলেছিল, যদি আজকে আমরা দিল্লির জমিনে হেরে যাই, এই দিল্লির জমিনকে আমরা প্রতিশোধ নেব, রক্তাক্ত করে দেব, ঘর ছাড়া করে দেব, মুখের আহার কেড়ে নেব। সত্যি সেটা আজকে তারা বাস্তবে তৈরি করছে। আজকের দিল্লির জমিনে অমিত শাহ কিন্তু বাপের দেশ নয়, অমিত শাহ কিন্তু বাপের রাজ্য নয়। আজকে মুসলমানদেরকে কিভাবে মারছে বাবা, জুম্মার দিনে এক মুসলমান জুম্মার নামাজ পড়ে যখন মসজিদের ভেতর থেকে বার হয়ে আসছেন, তাকে দেখে বজরঙ্গ দলগুলো, গেরুয়া শিবির মানুষগুলো, ওনারা তাকে তাড়িয়ে ধরে ইচ্ছা মতন মারতে মারতে ব্যক্তিটাকে দুনিয়ার জমিন থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যেতে হলো। তা ভাই, আমরা সকলে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের দরজা দান করুন। জোরে বলুন একবার আল্লাহুম্মা আমিন। তারই সঙ্গে আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ যে সমস্ত ব্যক্তিরা আজকের ওই সমস্ত মুসলমানের প্রতি আঘাত করছে, ওই সমস্ত মুসলমান প্রতি অপমান করছে, আজকের মুসলমানের মসজিদগুলো কিভাবে ধরাই দিচ্ছে বাবা, মিনারগুলো ভেঙে দিচ্ছে, তাতে উপরে মিনারের উপরে যে মাইকগুলো ছিল মাইকগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলে ভেঙে দিয়েছে, মিনারের গম্বুজগুলো ভেঙে দিচ্ছে বাবা। আজকের যে মুসলমানের মসজিদের মিনারের উপরে যে সমস্ত পতাকা, ওরা ইন্ডিয়ান পতাকা তুলছে, ওদের ওদের ধর্মের হনুমান পতাকা তুলছে, গেরুয়া শিবির পতাকা তুলছে, জয় ইসলাম বলে তারা হাঁকা দিচ্ছে, এটা কিন্তু ধর্মের ভালোবাসা নয়। আজকের ওরা চাচ্ছে মুসলমান হিন্দুর মধ্যে বিভাদ করতে, আজকে চাচ্ছে মুসলমান হিন্দুর মধ্যে দাঙ্গা করতে, আজকে চাচ্ছে মুসলমানকে দেশে বিতাড়িত করতে, আজকে চাচ্ছে মুসলমানকে দেশ ছাড়তে। কিন্তু না ভাই, খোদার রসুলকে যখন দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, এ রসুলের গায়ে এক ফোঁটা রক্ত থাকতে, এ রসুলের গায়ে এক বিন্দু রক্ত থাকতে, ইমানের কলেমা ভুলেনি। আমার রসুল্লাহ যখন ইহুদি নাসরা খ্রিস্টানের কাছে মক্কা কুরাইশ বংশজন কলেমা দাওয়া দিতে যেতেন বাবা, আমার রসুল্লাহ কখনো কোনো দিনের জন্য বাজে ভাষা বলেননি, সামানে ইমানের কলেমা দাওয়া দিতে দিতে এক শ্রেণীর মানুষ বেঈমান ইহুদি নাসরা খ্রিস্টানরা আল্লাহ রসুলকে নিক্ষেপ করলো, আল্লাহ রসুলের গায়ে রক্তাক্ত করে দিল, আল্লাহ রসুলের গায়ে থুতু দিল, আল্লাহ রসুলকে কাকর মারলো, পাথর মারলো, গায়ের জুব্বা মোবারকটা ভিজিয়ে দিয়েছিল। কিন্তু না, আমার রসুল্লাহ কখনো কোনোদিন ইসলাম ছাড়েনি। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইসলামকে আল্লাহ পাক কবুল করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে এ জাতির মুসলমান, আমাদের ইমাম থাকতে যে সমস্ত মুসলমান গুলো, যে সমস্ত কওমের মানুষ গুলো আল্লাহ রসুলের ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যা জবান দিয়ে একবার জারি হয়েছে, বিশ্বাস করুন আজকের এই কলেমা পড়া মুসলমান গায়ে এক ফোঁটা রক্ত থাকতে এ দেশের জন্য শহীদ হয়ে যাবে। কিন্তু আমরা দেশ ছাড়তে চাচ্ছি না, ছাড়বো না, ছাড়বো না। কি মনে করেছে ওরা, যেটাই মনে করছে সেটাই শুনে রেখে দাও। আজকের জাতির মুসলমান যদি, আজকে জাতির মুসলমান যদি হিন্দুদের মতো আচার আচরণ করত, আজকে ডাঙ্গাটা কোথাও হয়ে যেত ভাই, একবার চিন্তা করুন। আজকের আমার রসুলের যে সমস্ত মূর্তি গুলাইকে দিল্লির আজহারে মিশনের সামনে, কলেজের সামনে যে মূর্তি একে রেখে এসেছিল আমার রসুলের বেমূর্তি করে, একবার সকলে জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার রসুলের কে মূর্তি দেখিনি বাবা, আমরা কেউ দেখেছি? আমাদের পূর্বপুরে দেখেছে? দেড় শত বছর আগে, দেড় হাজার বছর আগে আমার রসুলুল্লাহ দুনিয়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গিয়েছিলেন। সকলে বলুন একবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা ভাই, আজকের যে রসুলের মূর্তি একে, আজকের রসুলের মূর্তি একে তারা যেভাবে অপমানিত করছে, লাঞ্ছিত করছে, সহ্য করা খুব দুষ্কর হয়ে যাবে। বিশ্বাস করুন, হিন্দু সংগঠন, হিন্দু সমাজ মুসলমান যদি রেগে যায়, মুসলমান যদি ফিরে বেঁকে দাঁড়ায়, আপনি
আপনি মনে করুন ভোড়া সাপ কামড়ায় না, ডাঁড়ার সাপ কামড়ায় না, যদি তাকে বারবার রাগানো হয় ওই ঢোড়া সাপ, ওই ঢোড়া সাপ, ওই ধাপনা সাপ, ওই ডাঁড়ার সাপ কিন্তু একবার সবল দিয়ে দেখায় দেবে, একবার মুখ উঁচু করে দেখায় দেবে, রাগটা কি তাদের বুঝতে পারবে। আজকে মুসলমানের যদি তোমরা বারবার আঘাত করছো, ওই মুসলমান কিন্তু একবার যদি ফিরে বেগে দাঁড়ায়, মুসলমান কিন্তু তৃতীয় বিশ্বের জন্য প্রস্তুত হয়ে আছে, তৃতীয় বিশ্বের জন্য প্রস্তুতি আছে, দেশ কিন্তু ভিখারি হয়ে যাবে। আমার আল্লাহ ফকর রব্বুল আলামিন মুসলমানকে সম্মানের সঙ্গে, ইজ্জতের সঙ্গে আল্লাহ ফকর রব্বুল আলামিন হায়াতে বাঁচতে শেখাইছে। আল্লাহ ফকর রব্বুল আলামিন হায়াতে আমাদের সকলকে ইমানের সঙ্গে, সম্মানের সঙ্গে এই দুনিয়ার জীবনে বসবাস করার মতন আল্লাহ তৌফিক দান করুন সকলকে। আল্লাহুম্মা আমিন। জোরে বলুন একবার আল্লাহুম্মা আমিন। আজকে একবার ভেবেছো বাবা দিল্লির জমিনে কি হচ্ছে? আজকে দিল্লির জমিনে প্রতিবাদ করতে যাচ্ছে, এক শ্রেণীর মানুষ ভালো প্রতিবাদ করতে গেলেও তাকে মারছে, কিন্তু না, আমার দিল্লির যে সমস্ত স্থানীয় হিন্দু ভাইরা আছে, স্থানীয় যে সমস্ত আমার হিন্দু মা বোনেরা আছে, কিন্তু তারা এমনকি যে দিল্লির জমিনে কয়েকদিন আগে যে মারধর ডাঙ্গা হলো, এমনকি মা বোনেদের একটা স্থান রাখা হয়েছিল দিল্লির এক দুশ্মন চরিত্র মানুষেরা, মা বোনেদের ইজ্জত হানি হওয়ার জন্য, মা বোনেদের ইজ্জত হানি হওয়ার জন্য তাকে এক জায়গায় রেখে তাদেরকে তাদেরকে গাড়ে রেখেছিল যে না, মা বোনেদের ইজ্জত হানি হতে দেবো না। তারপরের দিন সকাল হয়ে যায়, তাদের নিজের প্রাণের ভয়তে দেখতে পেলাম, আমরা ইউটিউবে দেখতে পাচ্ছি, কাগজে দেখতে পাচ্ছি, এমনি কি এমনকি প্রাণের ভয়তে তারা ঘর ছেড়ে গুটি গুটি পায়ে কাঁদতে কাঁদতে আজকের তারা বিদায় নিচ্ছে। শুনে রেখে দাও, আজকে যে সমস্ত মানুষগুলো আমার জাতির ভাইকে তাড়াচ্ছে, কিন্তু তো তোমাদের একদিন তাড়ানো হবে, মরতে সকলে হবে। কোথায় গায়ে বল দেখছ? ও জওয়ান যুবকেরা সোনার মানিকরা, মা বোনেরা শুনে রেখে দাও, আজে রেখে দাও, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পাক, এ পৃথিবীর জমিনে মানুষকে বেশি দিনের জন্য হায়াত দেয়নি বাবা, এ পৃথিবীর জমিনে আমরা মুস্তানি করছি বাবা, এ পৃথিবীর জমিনে আমরা গায়ে বল দেখাচ্ছি বাবা, না না না, গাই বল দেখে কোনো লাভ নেই, গাই বল দেখে কোনো ক্ষতি নেই বাবা, কিন্তু গাই বল দেখাতে ঘোলে ইমানের বল দেখাও বাবা, গাই বল দেখাতে ঘোলে পরকালে ভালো কাজ করে বল দেখাও, আজকে তোমরা ক্ষমতায় আছো বলে, আজকে তোমরা রাজনীতি ক্ষমতায় আছো বলে, তোমরা ইচ্ছা মতন যা করছো তাই করছো, 5 বছর পরে যে তোর ক্ষমতা থেকে পড়ে যাব, ওই নরেন্দ্র মোদী অমিত শাহ ওই দিলীপ ঘোষ রাখছেন দিকে তোমাদের পিটুতে পিটুতে তোমাদেরকে এরকম মার খেয়ে খেয়ে মরতে হবে। ও আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ পাক এই মুসলমানকে পৃথিবীর জমিনে, এই মুসলমানকে পৃথিবীর জমিনে আমার রসুলের উম্মত উম্মতিদেরকে, আমার রসুলের উম্মত উম্মতিদেরকে জবান দিয়ে যাদের কলিমা জারি হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ গো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনা নাই, আমি আল্লাহ রসুল, আমি আল্লাহ প্রেরিত পয়গম্বর, যারা রসুলের কলিমা পড়ে ঈমান এনেছে বাবা, যারা রসুলের কলেমা পড়ে মুসলমান হয়েছে বাবা, যারা ইমানের কলেমা পড়ে সাদা তোলা এসেছে বাবা, না না না, আজকে যদি তাদের গায়ে রক্ত থাকে বাবা, ইমানের চোট যদি থাকে, দেশ ছাড়বে না বাবা, দেশ ছাড়বে না, যে যত অত্যাচার করুক না কেন দেশ ছাড়তে বাধ্য হবে না বাবা, তারা যদি মার খেয়ে খেয়ে যদি এই পৃথিবীর জমিনে শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, এই ভারতবর্ষ জমিনে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, এই পশ্চিমবাংলার মাটিতে যদি শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে যায়, তবু ভালো, কিন্তু তারা কোনোদিন দেশ ছাড়বে না।
ও সোনার মানিক নাও জোয়ানরা, শুনে রেখে দাও জেনে রেখে দাও, আজকে যদি তোমরা দেশের জন্য যদি লড়াই করো, আজকে যদি ইমানের জন্য লড়াই করো, আজকে যদি কোরআনের জন্য লড়াই করো, আজকে যদি মসজিদের জন্য লড়াই করো, আজকে যদি মাদ্রাসার জন্য লড়াই করো, যদি লড়াই করতে করতে যদি এই পৃথিবীর জমিনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে যাও, কালকে আমাদের ময়দানে মাশরে মাঠে দেখবে ওই সমস্ত ব্যক্তিগুলো আল্লাহ পাকের দয়া জান্নাত লাভবান হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, লাভবান হবে, ঈমান আনো, কলেমা পড়ো, মুসলমান হও, দিল শক্ত করো, অন্তর মজবুত করো, আজকে কোরআনের প্রতি আঘাত করছে, কোরআনের প্রতি মায়া দেখো, বিবির প্রতি মায়া দেখে লাভ নেই, ছেলেপিলের প্রতি মায়া দেখে লাভ নেই, কোরআনের প্রতি মায়া দেখো, আজকে তোমার মসজিদ ঘর আঘাত করছে, মসজিদের প্রতি মায়া নো, মসজিদের জন্য জিহাদ করো, মসজিদের জন্য জীবন বিলিয়ে দাও, কাজে আসবে, কাজে আসবে বাবা। তাই বলে নয়, এটাও আছে যে মা বাবার সেবা তো অবশ্যই করতে হবে, সন্তান সন্তোষ করতে হবে, বিবি বাল বাচ্চার ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, কিন্তু এসবগুলো করা দরকার আগে, তো দেশের জন্য এই দুনিয়ার মায়া মমতা যত ত্যাগ করতে পারবো সে সাচ্চা ইমানদার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, কানে গেছে বাবা, বুঝতে পেরেছো আমরা কোথায়? আমরা সব দুনিয়ার মায়ার ভেতরে ডুবে আছি।